হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি নাজমুল সৌদ। আপনারা দেখছেন এমএস ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল। এ পর্বে আমি এমএস ওয়ার্ডের শর্ট অপশন সম্পর্কে আলোচনা করব। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন। আর ইতিমধ্যে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। এমএস ওয়ার্ডের শর্ট অপশনের কাজটি হচ্ছে আপনার টাইপকৃত টেক্সটকে আপনি অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অনুযায়ী যদি সাজাতে চান তাহলে এই শর্ট অপশনটি ব্যবহার করতে পারেন। অর্থাৎ আপনি হয়তো কোনো কিছু টাইপ করেছেন, কোনো লিস্ট তৈরি করেছেন অথবা কোনো কিছু টাইপ করেছেন, টাইপের আপনি সবার প্রথমে আপনি এ যেই লেখা রয়েছে সেই অক্ষরটি উপরে আনতে চাচ্ছেন, তারপরে বি, তারপরে সি, এভাবে আনতে চাচ্ছেন, অথবা আপনি জেড যেটা রয়েছে অর্থাৎ জেডকে আপনি সবার উপরে নিতে চাচ্ছেন, তারপরে আপনার ওয়াই, তারপরে এক্স, এভাবে আপনি নিতে চাচ্ছেন, তাহলে সেটি আপনি এভাবে নিতে পারবেন। অনুরূপভাবে আপনি সংখ্যাকেও এভাবে শর্টিং করতে পারবেন, অর্থাৎ সংখ্যা আপনি 1, 2, 3 এভাবে শুরু করতে পারেন, অথবা আপনার 10, 9, 8 এভাবে আপনি শুরু করতে পারেন। আপনার শর্ট অপশনের কাজ দেখার জন্য এখানে বেশ কিছু আমি টাইপ করেছি, এই টাইপকৃত টেক্সটগুলো আমি এখানে সিলেক্ট করলাম। তারপরে হোম ট্যাবের অন্তর্গত প্যারাগ্রাফ সেকশনে এখানে একটি বাটন রয়েছে শর্ট বাটন, এই বাটন যদি আপনি ক্লিক করেন তাহলে শর্ট টেক্সট ডায়ালগ বক্স চলে আসবে। এখান থেকে দেখুন শর্ট বাই এখানে অটো প্যারাগ্রাফ চলে আসছে, কারণ এগুলো হচ্ছে একটা করে প্যারাগ্রাফ, এই কারণে প্যারাগ্রাফ সিলেক্ট হয়েছে অটো। আর এগুলো হচ্ছে টাইপ হচ্ছে টেক্সট, এই কারণে এখানে টেক্সট সিলেক্ট হয়েছে। তারপরে এখানে আপনারা কী হিসাবে এগুলো দেখতে যাচ্ছেন, অ্যাসেন্ডিং হিসাবে নাকি ডিসেন্ডিং হিসাবে, সেটি আপনাকে এখানে বলে দিতে হবে। এখানে অটো অ্যাসেন্ডিং সিলেক্ট হয়েছে, অর্থাৎ এখানে এ বি সি এইভাবে সে শর্টটা করবে। আমি যদি ওকেতে ক্লিক করি তাহলে দেখুন সবার প্রথমে এখানে এ লেখা রয়েছে যেই টেক্সটিতে সেটি প্রথমে চলে আসছে, তারপরে বি, তারপরে সি যেহেতু নয়, তারপরে ডি, ই, এবং সবার নিচে হচ্ছে এস লেখা রয়েছে যেই টেক্সটি সেই টেক্সটি সবার নিচে চলে গেছে। তারপরে এটি আমি আবার যদি সিলেক্ট করি, করার পরে আমি আবার শর্ট বাটনে ক্লিক করলাম। এখানে আমি যদি ডিসেন্ডিং অনুযায়ী দেখতে চাই তাহলে আমি ডিসেন্ডিংয়ে ক্লিক করলাম, তারপরে ওকেতে ক্লিক করলাম, তাহলে দেখুন এস সবার উপরে চলে আসছে এবং এ সবার নিচে চলে গেছে। তারপরে নিচের দিকে দেখুন এখানে আমি বেশ কিছু সংখ্যা লিখেছি, আমি এই সংখ্যাটি যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে তারপরে আমি যদি এইখানে শর্ট বাটনে ক্লিক করলাম, তারপরে এখানে প্যারাগ্রাফ যেহেতু এই কারণে প্যারাগ্রাফ অটো চলে আসছে, আর এখানে দেখুন অটো নাম্বার চলে আসছে, কারণ এগুলো আমি নাম্বার সিলেক্ট করেছি সেই কারণে অটো নাম্বার চলে আসছে। তারপরে এটি যদি আমি অ্যাসেন্ডিং অনুযায়ী দেখতে চাই, আমি অ্যাসেন্ডিংয়ে ক্লিক করলাম, তারপরে ওকেতে ক্লিক করলাম, তাহলে দেখুন সবার প্রথমে 1, তারপরে 2, 3, 4, 5 এভাবে চলে আসছে। তারপরে আমি যদি উল্টোটি করতে চাই, অর্থাৎ 5 সবার উপরে থাকবে এভাবে যদি দেখতে চাই, আমি আবার শর্ট বাটনে ক্লিক করলাম, তারপরে আমি ডিসেন্ডিং সিলেক্ট করলাম, তারপরে আমি ওকেতে ক্লিক করলাম, তাহলে দেখুন সবার প্রথমে 5, তারপরে 4, 3, 2, 1 এইভাবে চলে আসছে। এ পর্বে আপনারা দেখলেন এমএস ওয়ার্ডের শর্ট অপশনের কাজ। আশা করি আজকের এই টিউটোরিয়ালটি আপনার কাজে লাগবে। যদি কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। আর আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।